আবাসিক এলাকায় বাণিজ্যিক কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকলেও রাজধানীর গুলশান ও বিভিন্ন এলাকায় তা দিব্যি চলছে এসব অবৈধ উচ্চ আদালতের ব্যবসা প্রতিষ্ঠান বেঁধে দেয়া দশ মাসের মধ্যে পেরিয়ে গেছে মাস ও সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ জানিয়েছেন অবৈধ প্রায় সাড়ে চার হাজার প্রতিষ্ঠানের মধ্যে নভেম্বর পর্যন্ত ব্যবসা গুটিয়েছে মাত্র দুশোটি প্রতিষ্ঠান সময়সীমা শেষ হলেই শুরু হবে অপসারণের অভিযান আবাসিক এলাকা বাণিজ্যিক নতুন লাইসেন্স প্রদান ও নবায়ন বন্ধ রয়েছে বলেও জানিয়েছে সিটি কর্পোরেশন কামরান রিপোর্ট দেখুন বাড়ির সামনে বর্ধিত জায়গায় বাড়তি মুনাফার আসায় এই দোকান ভাড়া দিয়েছেন অভিজাত এলাকা গুলশানের এই বাড়ির মালিক পাশেই রয়েছে দূতাবাস স্পর্শকাতর কূটনৈতিক এলাকা বিবেচনায় নিরাপত্তা বেষ্টনীতে থাকা গুলশান ও বাড়িধারায় এমন অনেক প্রতিষ্ঠানই রয়েছে শুধু এখানেই নয় রাজধানীর আবাসিক এলাকাগুলোই এমন বাণিজ্যিক প্রতিষ্ঠানের দেখা মেলে হর হামেশাই রাজুক ও সিটি কর্পোরেশনের পরিসংখ্যান বলছে রাজধানীতে আবাসিক এলাকায় নিয়ম লঙ্ঘন করে বাণিজ্যিক কার্যক্রম চালানো এমন ভবনের সংখ্যা প্রায় সাড়ে চার হাজার আবাসিক এলাকায় এসব হোটেল রেস্টুরেন্ট আর দোকান থাকা নিয়ে প্রশ্ন রয়েছে অনেকদিন ধরেই রাজুক চেয়ারম্যান বলছেন দুশো সাঁয়ত্রিশটি প্রতিষ্ঠান আদালতের রেড করলে ব্যবসা প্রতিষ্ঠান সরিয়ে নেয়ার জন্য তাদের দশ মাস সময় বেঁধে দেওয়া হয় তিনি আরো জানান নির্ধারিত সময় পর রাজধানীতে আবাসিক এলাকায় কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান থাকতে দেয়া হবে না এইভাবে যদি চলতে থাকে এইভাবে যদি ওই রকমভাবে যদি উঠতে থাকে সব জায়গাতে এইগুলা তাহলে তো বসবাস করা সম্পূর্ণ অনুপযোগী হয়ে যাবে তারা সরে না নেয় তাহলে রাজুক তার নিজ উদ্যোগে এইগুলো ভাঙতে পারবে তখন তারা আর কোনো আদালতের আশ্রয় নিতে পারবে না এদিকে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ জানিয়েছেন আদালতের নির্দেশ অনুসারে আবাসিক এলাকায় নতুন করে ট্রেড লাইসেন্স দেয়া বন্ধ রয়েছে এমনকি পুরনো লাইসেন্সের নবায়নও করা হচ্ছে না ইতিপূর্বে যেটা দিয়েছিলাম স্রোতে গা ভাসিয়ে আমরা সেখানেও স্ট্রিক হয়েছি আমরা নবায়ন দিচ্ছি না কোনো আবাসিক এলাকায় বাণিজ্যিক ট্রেড লাইসেন্স দেওয়া যাবে না তারা জানালেন আবাসিক এলাকার বাণিজ্যিক প্রতিষ্ঠানের মালিকরা নির্ধারিত সময়ের মধ্যে প্রতিষ্ঠান সরিয়ে না নিলে আইনি পদক্ষেপ নেবে যৌথ ফোর্স কামরান করিম বৈশাখী সংবাদ ঢাকা